হ্যালো গাইজ আজকের বিষয় এইচএস দু হাজার কুড়ির জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের লাস্ট মিনিট সাজেশন তো তোমাদের যে সকল প্রশ্নগুলোতে স্টারমার্ক দিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো এবছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আজকে তোমাদের ইংলিশ পরীক্ষা পেরোলো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে কারণ আমি তোমাদের যে সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকে নাইনটি পার্সেন্ট অ্যাভাব কমন এসেছিলো তো আমরা সাজেশনে আসি অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে ভারতের পার্লামেন্টের গঠন ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো দু নম্বর রাষ্ট্রপতির ক্ষমতাসমূহ সংক্ষেপে আলোচনা করো জাতীয় শক্তি বলতে কী বোঝো জাতীয় শক্তির প্রধান উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করে এই প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এরপর দেখো মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ ও ঐতিহাসিক বস্তুবাদের মূল সূত্রগুলি সংক্ষেপে লেখো ক্ষমতা কাকে বলে ক্ষমতা উপাদানগুলির বিশ্লেষণ করো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাও ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ভারতীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো লোকসভার স্পিকারের ক্ষমতা আলোচনা করো পশ্চিমবঙ্গের আইনসভার গঠন ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা আলোচনা করো যে কোনো অঙ্গরাজ্যের হাইকোর্টের কার্যাবলী উল্লেখ করো এরপর ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সাংগঠনিক সংক্ষ সংক্ষেপে সরি সাংগঠনিক সম্পর্ক আলোচনা করো আধুনিক রাষ্ট্রের আইনসভার কার্যাবলী উল্লেখ করো এবং পনেরো নম্বর প্রশ্নটা হচ্ছে রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত ক্ষমতা আলোচনা করো আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা বিষয় উল্লেখ করো পাঠ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক নামক শাস্ত্রটির বিবরণ আলোচনা করো বিশ্বায়ন বলতে কী বোঝো বিশ্বায়নের প্রকারভেদ আলোচনা করো উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মার্ক্সবাদের মূল সূত্রগুলি সংক্ষেপে আলোচনা করো পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয় সমীচীন নয় ব্যাখ্যা করো আর তিনটা প্রশ্ন আছে যে লাস্টের যে দুটো প্রশ্ন দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্ন দুটো ফার্স্ট আমরা রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আলোচনা করো ভারতের বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো পরীক্ষার আগে এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে তোমরা কমন পাবে আর এই ধরনের যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের যে আইকন আছে সেটা প্রেস করে নেবে যাতে করে তোমরা খুব জলদি ভিডিওগুলো পেয়ে যাও ধন্যবাদ